বর্ষার শুরুতেই একতলা ছেড়ে দোতলায় বসবাস, দুর্গাপূজার পর আবার দোতলা ছেড়ে একতলায় আসা। বর্ষা মানেই আতঙ্ক ডানকুনি পৌরসভার একাধিক ওয়ার্ডে। বর্ষার শুরু থেকে ফুল প্যান্ট পরা বন্ধ ডানকুনি পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের দক্ষিণ স্টেশনপল্লি এলাকার নাগরিকদের আক্ষেপের সুরে ব্যর্থতার দায় স্বীকার করেছেন 15 নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর কৃষ্ণেন্দু মিত্র। মানুষ দুর্বিষহ অবস্থায় আছে, দীর্ঘকালের যন্ত্রণা। 25 বছর আমি 98 সালের আগে থেকে যন্ত্রণা দেখতে পাচ্ছি। এই যন্ত্রণায় মানুষ কষ্টে আছে। আমি পৌরসভায় বারংবার আবেদন করেছি এবং পাড়ার মানুষরা বহুবার এখানে গিয়ে ডেপুটেশন দিয়েছে, থানায় গেছে, মমতা ব্যানার্জিকে স্বয়ং চিঠি দিয়েছে। দেওয়ার পরেও আজকে এই অবস্থার মানুষ যন্ত্রণার মধ্যে রয়েছে, যন্ত্রণা উগড়ে দিচ্ছে এবং এর একটা স্থায়ী সমাধানের দেওয়ার জন্য আমি পৌরসভায় দীর্ঘকাল লড়াই করেছি এবং লড়াই করেও তার কোনো ফলপ্রসূ পাইনি। এবং ব্যক্তি প্রচেষ্টায় যতটুকু করেছিলাম, টেন্ডার ফেন্ডার কেন্দ্রীয়কে করেছিলাম, সেগুলো ম্যাচ করেনি। আমি জানি না আগামী দিন এই জল নিকাশি স্থায়ী সমস্যার সমাধান যদি না করতে পারে, মানুষ এই অঞ্চলের মানুষ আস্তে আস্তে বাড়ি বেছে দিতে শুরু করেছে। দীর্ঘকালের পাড়া, শিক্ষিত পাড়া, সুসভ্য পাড়া, এখানে অসভ্য ভাষায় কেউ কথা বলতে পারে না এবং প্রত্যেকটা লোক শিক্ষিত। সেই অবস্থায় আমার মনে হয় প্রশাসনের তরফ থেকে এটা দৃষ্টিভঙ্গি করা উচিত। তবে তৃণমূল কংগ্রেসের সবাই খারাপ নয়, এখানে রাজনীতি না করে আমি 22 বছরের ধরুন প্রশাসনে ছিলাম, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি সব কিছু দেখিনি। আমি রাজনীতির ঊর্ধ্বে উঠে একটা কথা বলছি, কোনো রাজনীতি না করে সবার আগে এই সমস্যার সমাধান হওয়া উচিত। ডানকুনি স্টেশন রোড সহ শহরের অলিকলি রাস্তা জলের তলায়, জল ঢুকেছে বাড়ি ঘরে, জল যন্ত্রণার ছবি ডানকুনি শহর জুড়ে। ডানকুনি পৌরসভার পক্ষ থেকে পাম্প চালিয়ে জল নিষ্কাশনের ব্যবস্থা করা হলেও স্থায়ী কোনো ব্যবস্থা না হওয়ায় দুর্ভোগ কাটেনি। ডানকুনি পৌরসভার নিকাশী ব্যবস্থার স্থায়ী এবং সুষ্ঠু সমাধান না হওয়ার কারণে ক্ষোভে ফুঁসছে এলাকার মানুষ। সমস্যা তো দীর্ঘদিনের, আমরা বারবার এখানে কাউন্সিলরের সঙ্গে কথা বলেছি, মিটিং করেছি, সে প্রত্যেকবারই আসে, আশ্বাস দিয়ে যায় এবার হবে, ওবার হবে, কিন্তু সে কিন্তু এখন যে পরিস্থিতি আজ দুদিন ধরে হচ্ছে, কাউন্সিলরকে বলা হচ্ছে, কাউন্সিলর এখানে আসছেই না, দেখছেও না। আমরা এইভাবে আর জলমধ্যে ডুবে আছি, ওটা এদিকে তো আছে, এদিকেও আছে, ওদিকেও আছে, এই পরিস্থিতিতে আমরা রয়েছি। চাইছি একটা মানে পারমানেন্ট সলিউশন করার জন্য, যে জল নিকাশি কোনো ব্যবস্থা করা হোক। প্রতিদিন নতুন নতুন খবর পেতে খবর সোজা সাপ্তাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন।